ঢাবির রাজনীতিতে যার সাথে আমার প্রথম পরিচয়, যার নাম্বারটা আমার মোবাইলে বস নামেই সেভ করা থাকত, প্রথম রাজনৈতিক অভিভাবক হিসেবে সেভ করার সৌভাগ্য হয়েছিল, তাকে নিয়ে আজ দু কলম না লিখলে আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, সেই দায়বদ্ধতা থেকেই আজকের এই লেখা। হ্যাঁ, আমি এদেশের ছাত্র রাজনীতির হ্যামিলিয়নের বাসিওয়ালা হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের কথাই বলছি, যার বাবা একজন স্বনামধন্য গণিত বিশারদ ও অধ্যাপক ছিলেন। অধ্যাপক নুরুন নবী খান, যার গণিত বই আমিও এইচএসসিতে পড়েছি, মা সংস্কৃতি মনা, যিনি একসময় রেডিওর খ্যাতনামা গায়িকা ছিলেন। চার ভাইয়ের এক ভাই ডাক্তার, এক ভাই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত, আরেকজনও চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। একমাত্র বোন, যিনি আজ বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি, নাম নীলুফার ইয়াসমিন নীলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমারই প্রাণ রসায়ন বিভাগের সহপাঠী ছিল। বলে রাখি, নীলার বিসিএস এর চাকুরিটা কিন্তু বিএনপি আমলে কারোর দয়ার দানি হয়নি, নীলার চাকুরিটা হয়েছিল আওয়ামী লীগ আমলেই, 22তম বিসিএসে। নীলারা মেধাবী পরিবারের সন্তান, মেধাবীর এই সৎ ও সাহসী হয়। আর হাবিবুর নবী খান সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের ছাত্র, ফজলুল হক হলের ভিপি ছিলেন, আমিও সেই ফজলুল হক হলের ওনার অনুজ হিসেবে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে অনুপ্রবেশ করেছিলাম। হাবিবুর নবী খান সোহেল ভাই রাজনীতি না করে যদি কবিতাবৃত্তি নিয়েও থাকতেন, তাহলে আজ হয়তো এত দিনহীন অবস্থায় ওনার দিন কাটাতে হতো না, অনেক সচ্ছল ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেও উনিও করতে পারতেন। যারা ওনার আবৃত্তি শোনেননি, তারা শুনলেই বুঝবেন উনি কত প্রতিভাবান একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের সাথে আমার পরিচয় 1994 সালের 18ই মে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের বিখ্যাত সেই আড়াইতলা ভবনের আড়াইতলাতেই। আমি সেদিন প্রাণ রসায়ন বিভাগে ভর্তি হবার জন্য গিয়েছিলাম। সেদিন নীলাও এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, সাথে নীলার বাবা প্রফেসর নুরুন নবী খান ও নীলার ভাই হাবিবুর নবী খান সোহেল। সেদিন ছিল ভর্তির প্রথম দিন। প্রাণ রসায়ন বিভাগে আমরা মাত্র দুইজনই ভর্তি হতে এসেছিলাম। সৌভাগ্যবশত সোহেল ভাইয়ের সাথে আমার পরিচয়, আরও সৌভাগ্য যে আমার অট্টাসটাও ছিল ফজলুল হক হলেই। দুর্ভাগ্য হলো, ছাত্র জীবনে সোহেল ভাইকে হলে মাত্র 3-4 মাসই হলে পেয়েছিলাম। তারপরও তখন সোহেল ভাই রাজনীতিতে খুবই খারাপ সময় পার করছিলেন, সে প্রসঙ্গে আরেকদিন লিখব। 1996 সাল জুন মাসের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায়, নাসিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, কেয়ারটেকার আসতেই শহীদুল্লাহ হল ছাত্রলীগ দখল করে নিল। ফজলুল হক হলে আমরা তখন অসহায় অবস্থায়, সোহেল ভাই ছাত্রদল থেকে বহিষ্কৃত, বিএনপির রোশনালে পড়ে দেশের আনাচে কানাচে পালিয়ে থেকে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটিয়ে অবশেষে ঢাকায় ফিরেছেন। দৈনিক বাংলামোড় কেন্দ্রিক আড্ডা দেয় ইলিয়াস গ্রুপ, যার নেতৃত্বে হাবিবুর নবী খান সোহেল। ক্যাম্পাসে কানাঘুষো চলছে ছাত্রদলের বাঘ, হাবিবুর নবী খান ছাত্রদলে ফিরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক হল দখল করে নিচ্ছে ছাত্রলীগ, মহসিন হল ও সূর্যজিন হলও দখল হয়ে গেছে। ছাত্রদলের অনেকেই, যারা সরকারি দলে হালুয়া রুটি খাওয়া বীর ছিল, তারা তখন গিরিকিটির মতো রং বদলিয়ে ছাত্রলীগের এই হল দখলের সহযোগী হয়েছে। দুর্ভাগ্য ছিল বিএনপির কর্মেরই ফল। এগুলো নিয়ে আরেকদিন বিস্তারিত লিখব। হাবিবুর নবী খান সোহেল ওনার জুনিয়রদের সাথে ছাত্রদলের সাধারণ সম্পাদক, বয়সে ওনার জুনিয়র ছাত্রদলের প্রেসিডেন্ট, সেটাও উনি মেনে নিয়েছিলেন। ঢাবির জসীমউদ্দিন হলে সোহেল ভাই অবস্থান নিলেন, শফিউল বারী বাবু সেই কমিটির আন্তর্জাতিক সম্পাদক। বাবু ভাইকে নিয়ে সোহেল ভাইয়ের নতুন অগ্রযাত্রা শুরু হলো। ইলিয়াস গ্রুপের অন্য কাউকে উনি কমিটিতে তখন নিতে পারেননি। বাবু ভাইয়ের সিনিয়র ও সমসাময়িক যারা বহিষ্কার হয়েছিলেন সরকারি দলে থাকাকালীন, তারা শুধু পদহীন নয়, তখনও দল থেকে বহিষ্কারই ছিলেন। অবশেষে 1998 সালে সম্ভবত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পুলিশ ছাত্রলীগের যৌথ গ্রুপের সাথে ছাত্রদলের সম্মুখ যুদ্ধ হলো। পুলিশ ছাত্রলীগ যৌথ গ্রুপ সূর্যসেন হলের ওইদিকে আর ছাত্রদল জসীমউদ্দিন হলে। সেই যুদ্ধে সূর্যসেন হলের ক্যাফেটেরিয়ার সামনে ছাত্রলীগের পার্থ প্রতিম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হলের অধিকাংশ ছাত্রদল নেতারা সেদিন গ্রেফতার হলো। ছাত্রদলের হাতে থাকা কবি জসীমউদ্দিন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল পুলিশ দখল করে নিল। পরে ছাত্রলীগের কাছে পুলিশ দখল হস্তান্তর করেছিল। হাবিবুর নবী খান সোহেল ভাই সেদিন তার অনুজদের কাঁধে ভর দিয়ে জসীমউদ্দিন হল ও জাদুঘরের মধ্যকার সীমানা প্রাচীর পার হলেন। আহত অবস্থায় তিনি জাদুঘরের সামনে থেকে বেবি ট্যাক্সিতে করে অত্র এলাকা ত্যাগ করলেন। ছাত্রদলের যারা গ্রেফতার হয়েছিলেন তাদের শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আটকিয়ে রাখা হলো। পরের দিন সকালে পূর্ব দিকে যখন সূর্য উঠল, আটককৃত সবাইকে সেই সূর্যের আলোর দিকে জোর করে তাকিয়ে থাকতে পুলিশ বাধ্য করেছিল, যেটা তারপরের দিন জাতীয় পত্রিকার লিড নিউজ হয়েছিল। ছাত্রদলের অন্য যারা গ্রেফতার এড়াতে পেরেছিল তাদের কারোরই পায়ে জুতা স্যান্ডেল কিছুই ছিল না, সবাই নগ্ন পায়ে সেদিন জসীমউদ্দিন হল ত্যাগ করেছিল। অনেকের গায়ের পোশাক পরিচ্ছদও ছেঁড়া ছিল, যে যার মতো করে নিজের জীবনটা নিয়ে হল থেকে বিতাড়িত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসহায় বিতাড়িতদের জন্য নগদ টাকা সাহায্য পাঠিয়েছিলেন। নিয়তির নির্মম পরিহাস, গার্মেন্টসের কিছু বিশাল বিশাল সাইজের ফ্রি ড্রেস সেদিন পার্টি অফিসে এসেছিল। দায়িত্বশীলদের নাম আর কারো বলতে চাই না, দুর্ভাগ্য সেদিন সেই পোশাক কারো কোনো কাজে লাগেনি।
পরে পোশাকগুলি কোথায় কিভাবে ব্যবহার হয়েছিল জানা নেই। এগুলি জানার ইচ্ছাও কারোর ছিল না। নগ্ন পায়ের উদম শরীরের পুলিশ ও ছাত্রলীগের যৌথ নির্যাতনের শিকার হয়ে বাস্তুহারা সর্বহারা ছাত্রদলের কারোর জন্য সেদিন দল শুভাকাঙ্ক্ষী কেউ কিছুই করেনি। দেশনেত্রীর পাঠানো সাহায্য ছিল নগদ টাকা, সেটাও সেদিন পরিবর্তিত হয়ে সেদিন দায়িত্বশীলদের কারিশমার হয়ে গিয়েছিল গার্মেন্টসের লটের মাল। আফসোস, এগুলি আজও আমাকে ব্যথিত করে। আমৃত্যু এই ব্যথা আমি ভুলব না। যাই হোক, মূল প্রসঙ্গে আছি। 1998 সালের শেষ দিকে ছাত্রদলের নতুন কমিটি হলো। সোহেল ভাই প্রেসিডেন্ট, পিন্টু ভাই সেক্রেটারি। এরপরের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ক্যাম্পাসে ছাত্রদলের অন্তকন্দলের রক্তাক্ত ইতিহাস, সেগুলো পরে একদিন লিখব। সোহেল ভাই থাকেন নয়াটোলায়, খুবই ছোট একটি বাসা, চারতলায়, মাত্র দুটি শোবার ঘর, তাও খুবই ছোট, মাত্র একটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম সুবিধা আছে। সোহেল ভাই সেই রুমটাতেই থাকেন। বাসায় একটি TNT ফোন ছিল, প্রায় লাইন কাটা থাকত, বিল পরিশোধ করতে না পারা এই দুর্দশা। ভাইয়ের সেবা মোবাইলের 019 দিয়ে শুরু একটি TNT ইনকামিং সুবিধার পোস্ট পেইড মোবাইল ফোন ছিল, সেটারও আউটগোয়িং প্রায় বন্ধ হয়ে যেত। একই সমস্যা, বিল পরিশোধ করতে পারেন নাই, এটাই ছাত্রদলের সবচেয়ে জনপ্রিয় সভাপতির প্রকৃত চিত্র ছিল সেদিন। বাসার সামনে ডাইনিং কাম ড্রয়িং রুম, যেটা খুবই ছোট রুম, সেখানে অর্ধ ভাঙা একটা সোফা পাতা। সোহেল ভাইয়ের রুমে একটি খাট, একটি বেতের ইজি চেয়ার, একটি বুকশেলফ, কিছু হালকা ব্যায়ামের সামগ্রী। বাসায় রংপুর থেকে শফিক নামের 12-13 বছরের ছেলেকে আনা হয়েছে। সে রান্নাবাড়া ও উপর নিচ বাজার সদাই করত, কলিং বেল দিলে দরজা খুলে দিত। ছেলেটা সোহেল ভাইকে অন্ধের মতো ভালোবাসত। ছেলেটাকে সোহেল ভাই খুবই স্নেহ করত। শফিককে কেউ কিছু বললে সোহেল ভাই খুবই ব্যথিত হতো, কিন্তু সেটার বহিঃপ্রকাশ কখনোই করত না, কেউ সহজে সেটা বুঝতেও পারত না। শুধু একদিনের রাতের একটি ঘটনা বলি। আমি আমার বন্ধু সাইদ গিয়েছি ভাইয়ের বাসায়। বকুল ভাই সোহেল ভাইয়ের বাসায় পাশের রুমটাতে থাকতো। বকুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, তখন রাত 9টার মতো বাজে। এমন সময় বকুল ভাই বলল, আজ তোরা না খেয়ে যেতেই পারবি না। বকুল ভাই শফিককে আমাদের খাবার দিতে বলল, ভাত আর পাঙ্গাস মাছের তরকারি। আমরা দুজন খেয়ে উঠতেই শফিক মুখ অন্ধকার করে বলল, ভাইদের আজ আর রাতের খাবার নাই। নিজেরাই অপ্রস্তুত ও বিব্রত হলাম, কিন্তু সোহেল ভাই সেই রাতেও আমাদের হাসি মুখে বিনয়ের সাথে বিদায় দিয়েছিল। 2000 সালের শেষের দিক, ঠান্ডা ও কুয়াশার প্রকোপ হঠাৎ বেড়েছে। সেদিন ছিল রমজানের 26 রোজার দিন ও 27 দিবাগত রাত। ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সবাই মহা টেনশনে। যে কেউ বলপেনের মালিক কাজী কামাল আতিয়ার ভাইয়ের, সেই জন্য আমাদের মগবাজার রেললাইনের পাশে ওনার অফিসে ইফতারির দাওয়াত দিয়েছেন। ইফতারির পর নামাজ শেষে আমি আর আবু সাইদ চলে গেলাম 32C2 নয়াটোলার সোহেল ভাইয়ের বাসায়। শফিক দরজা খুলল, ভিতরে ঘুমট পরিবেশ, চারিদিকে ফোন চলছে, ভাই একটু দেখেন কমিটি কি প্রেসে গিয়েছে, ভাই ভাই ইত্যাদি ইত্যাদি। এর ভিতর সোহেল ভাইয়ের মোবাইল লাইনের আউটগোয়িং বন্ধ হয়ে গেল, ফোনের ব্যালেন্স শেষ, TNT ফোনেরও আউটগোয়িং বন্ধ, সেই টাকা স্বল্পতার একই বিপত্তি। বকুল ভাইয়ের গ্রামীণ প্রিপেড 0176 সিরিজের ফোনটি শেষ সম্বল হিসেবে সোহেল ভাইয়ের হাতে। কতক্ষণ চলেছিল দেখতে পারি নাই, কারণ ক্যাম্পাসের নতুন এই কমিটি প্রতিরোধের প্রস্তুতির ভাড়া তারা থেকে এসেছিলাম। আমি আর সাইফুল ইসলাম, ফিরোজ ভাই কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটের দ্বিতীয় তৃতীয় তলার ফুজি ফিল্মের দোকানে গিয়েছিলাম। 2001 সালের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপি ক্ষমতায়। সোহেল ভাইকে একদিন দেখলাম BRTC এর দুইতলার দুটি লোকাল বাস লিজ নেওয়ার জন্য চেষ্টা করছে। বাস দুটি গুলিস্তান ভায়া ফার্ম গেট টু মিরপুর 12 পর্যন্ত চলত। মিরপুর টু গুলিস্তান ভাড়া ছিল 5 টাকা। মিরপুর থেকে ফার্ম গেট কেউ গেলে হাফ ভাড়া ছিল মাত্র 1 টাকা। আবার ফার্ম গেট থেকে কেউ গুলিস্তান গেলে হাফ ভাড়া ছিল 1 টাকা। এই বাসে আমি অনেক চড়েছি। ছাত্ররাই মূলত কম পয়সায় এই বাসে যাতায়াত করত। বাসে বাঁদর ছোলা চলতো, অনেককেই ভাড়া না দিয়েও নেমে যেতে দেখেছি। সোহেল ভাই সেই দুতলা বাস দুটি লিজ পেয়েছিল কিনা পরে আর জানতে পারি নাই। হঠাৎ একদিন সোহেল ভাইয়ের সহোদর ছোট ভাই, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদলের কাণ্ডারী বিপ্লব ভাই র্যাবের হাতে গ্রেফতার। সোহেল ভাইয়ের উৎকণ্ঠা, নোমান ভাই সেদিন শুনেছি ভূমিকা রেখে বিপ্লব ভাইয়ের জীবনটা বাঁচিয়েছিল। জানি না ভিতরে অন্য আর কেউ কলকাঠি নেড়েছিল কিনা, সেদিন আবারও কেঁদেছিলাম। সে কান্না ছিল আনন্দের কান্না। সোহেল ভাইয়ের কল্যাণে বিএনপি তখন তার ভাইয়ের জীবনটা ফেরত দিয়ে বিশাল করুণা দিয়েছিল। কত বড় পাওয়া সেটা ডেভিড ভাইয়ের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বুঝবেন। যে বিপ্লব ভাই 1996 থেকে 2001 পর্যন্ত ছাত্রলীগের সাথে যুদ্ধ করেছিল, একবার হাত ভেঙে ঢাকায় এসে কিছুদিন বিপ্লব ভাই ছিল, সে বিপ্লব ভাই বিএনপি ক্ষমতাসীন থাকা অবস্থায় র্যাবের হাতে গ্রেফতার ও ক্রসফায়ারের আসামি। অট্টহাসি কেমনে চেপে রাখি বলেন, পরে আল্লাহ হেফাজত করেছিল, আহ উনি এখনও জীবিত আছেন। সোহেল ভাইকে নিয়ে দুদক কী অনুসন্ধান করবে আমার জানা নেই। আমি সোহেল ভাইয়ের তো অনুসন্ধানটা করেই দিলাম, আমার অনুসন্ধানে আমার জানা মতে কোনো ভুল বা মিথ্যা কিছুই আমি লিখিনি। দুদক, তোমরা হাবিবুন নবী খানকে আজ দুর্নীতিবাজ বানাতে পারবে হয়তো, যিনি সরকারি দলে চায়না থেকে বৈদ্যুতিক মাল এনেও বিক্রি করে 2 পয়সা আয়ের চেষ্টা করেছিলেন। তবে দুদক, তুমি শুনে রেখো, হাবিবুন নবী খান সোহেল দুর্নীতিবাজ হলে এদেশে কোনো রাজনীতিবিদ আর দুর্নীতির বাইরে নেই,